বাইকে মোবাইল স্ট্যান্ডের সঙ্গে ব্যাটারি চার্জার কিভাবে সেটিং করবেন আসুন আমরা এই বিষয়ে জেনে নেই মোটরসাইকেলে ব্যাটারি চার্জার সিস্টেম স্ট্যান্ড যেটাতে আপনি মোবাইল রেখে বহু দূর দূরান্ত যেতে পারবেন এবং ব্যাটারি চার্জ দেওয়ার জন্য অন্য কিছু লাগবে না মোটরসাইকেল থেকেই ব্যাটারি চার্জ দিতে পারবেন শুধু এই সংযোগের মাধ্যম দিয়ে আর আপনারা এরকম ব্যাটারি চার্জার সহ যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় কিনতে পারেন আর সংযোগ কিভাবে দিবেন আপনাদের দেখাচ্ছি আমরা যদি সরাসরি ব্যাটারি থেকে সংযোগ দিতে যাই তাহলে ঠিক এভাবে ব্যাটারির সঙ্গে আমরা সংযোগ দিতে পারবো এছাড়া যদি সুইচ দেওয়ার পরে ব্যাটারির সংযোগটা পাবে সেভাবে দিতে যাই তাহলে আমরা ব্যাটারি সংযোগের ওখান থেকে মেন লাইনটা কেটে নিয়েছি এখন আমরা শুধু আট তিন লাইন দিয়েছি আর এই লাইনটাকে আমরা সুইচ দেওয়ার পরে যে ভোল্টেজটা যে সংযোগের সঙ্গে আসে অর্থাৎ বারো ভোল্ট ঢোকে সেখান থেকে দেবো আমরা এখানে যেহেতু ব্যাটারির সঙ্গে সেটিং করেছিলাম বাইকারের ইচ্ছা যে চাবি অন করার পরে আমাদের ব্যাটারি মোবাইল ব্যাটারি চার্জ হবে এই জন্য কিন্তু আমরা এইভাবে এখান থেকে ফ্লাশারের থেকে আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে ফিলাসারের মধ্যে চাবি অন করার পরে ভোল্টেজ ঢোকে এই লাইন দিয়ে তো এই লাইনের সঙ্গেই আমরা মেন সংযোগটি দিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনিও কিন্তু যদি এভাবে লাগাতে চান আপনি নিজেও পারবেন মেন সংযোগটি আমরা ফিলাসারের থেকে নিয়ে নিয়েছি আর চাবি অন করার পরে ভোল্টেজটা চলে আসছে আর চাবে অফ করার পরে ভোল্টেজ এখান থেকে চলে যাবে আর যদি আমরা ডাইরেক্ট ব্যাটারি থেকে ভোল্টেজ দেই তাহলে সবসময় এই চার্জারের মধ্যে লাইন পেয়ে থাকবে এর জন্য আমরা সুইচ অন করার পরে যাতে চার্জারের সংযোগ আসে সেভাবে আমরা সংযোগটুক করে দিলাম আপনিও কিন্তু দেখে এভাবে করে দিতে পারবেন চার্জারের যে নেগেটিভ পজিটিভ সংযোগ আছে এটা কিন্তু আমরা ভুলভাল লাগাবো না আমরা যেন সঠিকভাবে সেটিং করে দেই ব্যাটারির সঙ্গে এখন কিন্তু চাবি দেওয়ার পরে আমরা মোবাইল চার্জার সংযুক্ত করে দেখছি মোবাইল ঠিক মতো চার্জ হচ্ছে তো যদি লাইন উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু মোবাইল চার্জ হবে না এর জন্য আমরা নেগেটিভ পজিটিভ এই লাইনগুলো যেন দেখে দেই এখানে কিন্তু মেন লাইন যেটা দেওয়া আছে সেটা হলো লাল তারের কালার আর যেটা সাদা তারের কালার ওটা হচ্ছে বডি বা আর্থিন সংযোগ তো এভাবে যদি আমরা সংযুক্ত করে দেই তাহলে কিন্তু আর কিছু লাগবে না যেহেতু রেডি ব্যাটারির চার্জার মোবাইল চার্জার তো আমরা এভাবে যেন সংযুক্ত করে দেই ধন্যবাদ সকলকে